হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি পর্বতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও আপনাদের সাথে আমি নতুন একটি বেবি ফ্রকের ডিজাইন শেয়ার করছি। ডিজাইনটি খুবই সুন্দর এবং সহজ, আশা করছি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে। আপনারা কিন্তু এই ডিজাইনটি দিয়ে বড়দের ড্রেসও তৈরি করতে পারেন। ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সুতি ফয়েল কাপড়। এগুলো 50 থেকে 60 টাকার মধ্যে গজ পেয়ে যাবেন। এখানে এক গজ কাপড় দিয়ে আমি ফ্রকটা তৈরি করেছি এবং ফ্রকের নিচে এরকম মোটা করে একটা সেলাই দিয়ে নেবেন। ফ্রকটি ড্রয়িং করার জন্য আমি এখানে একটি কাগজের রং পেন্সিল নিয়ে নিচ্ছি। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি ডিপ কালার কাপড়ে কোন পেন্সিল দিয়ে বা কী দিয়ে ড্রয়িং করি। আমি মূলত ডিপ কালার কাপড়ে এরকম কাগজের রং পেন্সিল দিয়ে ড্রয়িং করি। এগুলো যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন 20 টাকা করে। তো শীষটা একটু মোটা থাকে, যে কারণে আমি একটু এটা চিকন করে নিলাম। এভাবে করে কাটলেই এটা চিকন হয়ে যাবে এবং ড্রয়িং করতে সুবিধা হবে। এই পর্যায়ে আমার যেহেতু ফ্রকের গলাটা গোল গলা, আমি এখানে গলার পাশ থেকে একটা দাগ কেটে নিচ্ছি। আপনি গলার ডিজাইনটা কতটুকুন চওড়া করতে চান সেভাবে এই গোল দাগটা দিয়ে নেবেন। জাস্ট হালকা করে একটা দাগ দিয়ে নিচ্ছি, আমার ডিজাইনটা গলার এই দাগের মধ্যেই হবে। তো এভাবে করে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। প্রথমে এইভাবে করে ভাগ করে আমি কিছু দাগ দিয়ে নিয়েছি এবং দাগের ভিতরে এখন পাতা এবং ফুল দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। আমার একটা লাইনে পাতা হবে 6টা, মানে 2 সাইডে 3টা করে, এবং একটাতে হবে ফুল সহ 4টা পাতা। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এই যে এখানে আমি 3টা করে 6টা পাতা দিয়ে একটা ডিজাইন করলাম আর উপরে একটা গোল দিয়ে দিচ্ছি, এবং পাশে আবার থাকবে 4টা পাতা এবং 1টা ফুলের এই ডিজাইনটা। তো এভাবে করে সম্পূর্ণ গলার ডিজাইনটা আমি কমপ্লিট করে নেব। হয়ে গেল আমার গলার ডিজাইন। এখন আমি দেখিয়ে দিচ্ছি নিচের পায়ের অংশটা কিভাবে করতে হবে। ঠিক সেলাইয়ের উপর থেকে আমার ডিজাইনটা হবে, এর জন্য আমি সেলাইয়ের এখান থেকে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই ডিজাইনটার জন্য অবশ্যই আপনাকে নিচের পায়েরটা একটু চ্যাপটা করে তারপর সেলাই করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আপনি চাইলে উপরে গলার মতো আবারও একটা দাগ দিয়ে নিতে পারেন, যে কতটুকুন উপর পর্যন্ত আপনার ডিজাইনটা উঠবে, আর না হলে এভাবে করেই ড্রয়িং করে যেতে পারেন। তো আমি এভাবে করে সিরিয়াল দিয়ে আবার গলার মতো ডিজাইন করে নিচের পাইপটাও এঁকে নিচ্ছি। বাট এবার কিন্তু পাতা 6টা দিচ্ছেন, এবার পাতা 4টা করেই দিচ্ছি, বাট একটাতে কলি হবে একটাতে ফুল হবে। এভাবে করে একেবারে সিকোয়েন্স মেনটেন করে আমি পুরো পাইপটা এঁকে নিচ্ছি। সম্পূর্ণ পায়ের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রকের এই পোর্শনটাতে ছোট ছোট গোল গোল কিছু দাগ দিয়ে নিচ্ছি। ঠিক এই যে এতটুকুন সাইজ, যেই সাইজটা আপনি পাতার মধ্যে যে কলি দিয়েছেন ছোট গোল, জাস্ট ওই সাইজটা ছোট ছোট করে আমি ছিটিয়ে কিছু ডিজাইনটা এই পর্যায়ে এঁকে নিলাম। এটা আপনি হাতার দুই পাশেও করতে পারেন। এভাবে করে সম্পূর্ণ ফ্রকটি প্রথমে ড্রয়িং করে নিতে হবে। এই ফ্রকটি কাজ করার জন্য আমি এরকম 3টা কালার সুতা নিয়ে নিচ্ছি। এটা লেমন কালার অথবা কচিটিয়া পাতা কালার, এবং নিচ্ছি সাদা এবং বাসন্তী হলুদ কালার। এগুলো সুতি লাচ্ছি সুতা, এগুলোকে পেটি সুতা বেনি সুতাও বলে। 20 টাকা করে এগুলো যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন। পাতার মধ্যে আমি দিয়ে নিব খেজুর ভরাট, এবং খেজুর ভরাট করার জন্য আমি এখানে লেমন কালারের 2 গুণ সুতা নিয়ে নিয়েছি। ঠিক এভাবে মিডল থেকে ফোর উঠিয়ে দুই পাশ থেকে ফোরগুলো দিয়ে আমি পাতার কাজটা সম্পূর্ণ করব, এবং এভাবে সম্পূর্ণ পাতাগুলো কিন্তু লেমন কালার সুতা দিয়েই করব।
সম্পূর্ণ পাতা কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এখন আমি এক গুণ সুতা নিয়ে নিচ্ছি লেমন কালার এবং পাতার মিডল থেকে যে লাইনটা আছে এটা আমি এভাবে করে ডালফোর দিয়ে সেলাই করে নিচ্ছি এই পর্যায়ে ফুলের কাজ করার জন্য আমি বাসন্তী হলুদ সুতাটা দুই গুণ নিয়ে নিচ্ছি এবং যেখানে একটা করে গোল রিং এর মতো দেয়া আছে এটা কাজ করব এবং এখানে আমি দিব 60 নিচ স্টিচ এখানেও কিন্তু আমি দুই গুণ সুতা নিয়েছি আপনারা চাইলে এখানে তিন গুণ সুতা ব্যবহার করে করতে পারেন তবে সুতা বেশি নিলে যেটা হয় কাজ করার পরে সুতাগুলো উপরে ভেসে ভেসে থাকে দেখতে তেমন একটা ভালো লাগে না তো এভাবে করে আমি এখন 60 স্টিচ দিয়ে গোল বৃত্তটা ভরাট করে নিচ্ছি এবং সম্পূর্ণ এই গোলগুলো কিন্তু হলুদ কালার হবে এবং ফুলের যে মিডলে যে রিংটা আছে এটাও হলুদ কালার হবে এবং ফুলের পাপড়িগুলো শুধু আমরা সাদা কালার করব তো এভাবে করে আমি এই কলিটা দিয়ে নিলাম এখন ফুলের মিডলের কাজটাও করে নিচ্ছি ঠিক 60 স্টিচ দিয়ে আমার ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন এতে করে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে এখন আমি আবারও দুই গুণ সুতা নিয়ে ফুলের পাপড়িতে 60 স্টিচ দিয়ে ভরাট করে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু আপনারা আরও বেবি ড্রেসের বিভিন্ন রকমের ডিজাইন পাবেন যারা বেবি ড্রেস করতে চান বা আইডিয়া নিতে চান তারা আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও যারা কুশি কাটার কাজ পারেন না তারা কিন্তু খুব সহজে সুই এবং উলের সুতা দিয়ে কুশি কাজগুলো করতে পারবেন এই ধরনের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কগুলো শেয়ার করব আপনারা সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এভাবে করে গলার সম্পূর্ণ ফুলগুলো কিন্তু করে নিতে হবে এবং আমি নিচের পোর্শনটাও কিন্তু একইভাবে কাজ করেছি এবং কলিগুলো যেভাবে দিয়েছি উপরে যে আমি এরকম ছোট ছোট রিংগুলো দিয়েছিলাম সেগুলো একইভাবে ফিল আপ করতে হবে এই যে এভাবে তো আমি এখন সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসছি এই পর্যায়ে আমি গলার একেবারে পাশ থেকে আমি এক গুণ লেমন কালার সুতা নিয়ে এভাবে করে ডালফোর দিয়ে নিচ্ছি জাস্ট আমার গলার সাইড থেকে যে একটা সেলাই আছে সেলাইয়ের পাশটা থেকে এভাবে করে হবে ঠিক একইভাবে কিন্তু যে আমার নিচের অংশ এভাবে করে আমি ডালফোর দিয়ে সেলাই করে নিব সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমার ড্রেসটি আমি এখানে হাতার মধ্যে ডিজাইনটা করিনি কারণ আমার কাছে মনে হচ্ছিল গলার ডিজাইনটা যতটা ভালো লাগছে হাতার মধ্যে আমি ছোট ছোট এগুলো দিলে আর তেমন একটা গলার ডিজাইনটা বেশি একটা ভালো লাগবে না এর জন্য আমি আর দিইনি এটা স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অথবা ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই সাথে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।